Welcome to the second episode of Project RX100. Deep ekta kine niye eshi. Eta hoche normal jeta T bolte paro tail light. Eta hoche amader headlight. Next hoche Wellington theke. Ami kintu nijeke motivated rekhe korar jonno video gulo banai. Hello everyone, welcome back to my channel. My name is Nesh Yadav, and I'm the Wheel Guru. So, welcome to the second episode of Project RX100. Today, we are going to be doing some videos. We are going to be doing some parts of our RX100. We are doing headlight, tail light, grips, and handlebar. So, this is what we are going to be doing. হ্যান্ডেলটা হচ্ছে ইউনিভার্সাল হ্যান্ডেলবার, মানে যেটা কি বলতে পারো তোমরা হচ্ছে মধ্যখানে যে টিটা হবে সেইটা আলাদা আর দুটো সাইডে দুটো হ্যান্ডেল আলাদা। তো সেই জিনিসগুলো আজকে কিনে নিয়ে চলে এসেছি, সেই জিনিসগুলো আজকে তোমরা দেখাবো কি কি নিয়ে এসেছি আজকে আমরা মার্কেট থেকে। আমরা নিয়ে এসেছি হচ্ছে ওয়েলিংটন থেকে, বাট তোমরা এটা অনলাইনেও পেয়ে যাবে। তো অনলাইনে যেগুলো আছে সেগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অনলাইন থেকে তোমরা চেক আউট করতে পারো প্রাইসিংগুলো। নিশ্চয়ই ওগুলো ওয়েলিংটনে গেলে আরও 100-200 টাকা কম পড়বে, বাট তাও তোমরা যদি দেখতে চাও চেক আউট করতে চাও লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে, তোমরা দেখতে পারো। আর চলো তাহলে তোমরা দেখিয়ে দিই জিনিসটা কী কী এনেছি আজকে আমরা। সেটা হচ্ছে সবার প্রথমে হচ্ছে গ্রিপ একটা কিনে নিয়ে এসেছি। এই গ্রিপটা প্রাইসিংগুলো সবই লাস্টে বলবো আমি যখন কাস্টম শেষ হয়ে যাবে। আর এইটা হচ্ছে হ্যান্ডেল, মানে কাটা হ্যান্ডেল, দুটো হ্যান্ডেল যে দুটো ব্ল্যাক কালারের, আর এই রেড কালারের যেটার সাথে আছে সেটা হচ্ছে নর্মাল যেটা টি বলতে পারো একটা, যেটার মধ্যে বসবে হ্যান্ডেল দুটো সেইটা। আর এটা হচ্ছে টেল লাইট, টেল লাইটটা তোমার দেখতে পাচ্ছ সুন্দর লাগছে দেখতে, কমেন্টে জানিও নিশ্চয়ই জানিও কেমন লাগছে। আর এটা হচ্ছে আমাদের হেডলাইট। এখন অনেক কিছু কেনা বাকি আছে, রং করাও তো বাকি আছে, সবই বাকি আছে বলতে গেলে। পার্টসগুলো তোমাদের কেমন লাগবে নিশ্চয়ই জানাও কমেন্টে। আর তোমাদের পার্টসে কিছু সিনেম্যাটিক দেখে দিই চলো। তোমরা সিনেমাটিক গুলো দেখলে কিরকম লাগলো আমায় নিশ্চয় জানিও, আবার বলছি কমেন্টে নিশ্চয় জানিও আমায়। আজকে আর কোনো কাজ নেই, কজ আজকে সকাল সকাল বেরিয়ে গেছিলাম আমি, আর যে কাজ করছে তার সাথে আমি গেছিলাম হচ্ছে ওয়েলিংটন। সো ওখান থেকে এসে খুবই টায়ার্ড, এত গরম পড়েছে, এত গরম পড়েছে গাইজ, এই গরমের মধ্যে আর পারছি না। সো সেখানে গেছিলাম, আজকে আর কোনো কাজ হবে না, আজকে এইগুলো কিনে নিয়ে আসলাম। তোমাদের কেমন লাগলো নিশ্চয় জানিও কমেন্টে। আর ব্যাপারটা হচ্ছে যে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমাদেরকে বারবার এসে চেক না করতে হয়, তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, বেল আইকনটা দাবিয়ে দিও। দেখতেই পাচ্ছ কি রোদ উঠছে, হঠাৎ হঠাৎ করে রোদ উঠছে, যাতা যাতা ব্যাপার হয়ে যাচ্ছে। তো তোমাদের এই ছোটো করে ভিডিওটা কেমন লাগলো সে জানিও কমেন্টে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদেরকে জানিয়ে দিও যে কিন্তু প্রজেক্ট RX100 চলছে। আর তোমরা যারা বাইক লাভার আমার মতন, RX100 কে যারা বেশি ভালোবাসো তাদের কিন্তু বলছি শেয়ার করে দাও, এগুলো শেয়ার করে একটু তোমার ভাইকে মোটিভেট করো যে আরও যেন ভিডিও বানাই, আরও ভালো ভালো কন্টেন্ট বানাই, আরও জিনিস যেন মডিফাই করতে পারি, তোমাদের দেখাতে পারি, মোটো ব্লগিং করতে পারি, আমার চ্যানেলটা যেন একটু গ্রো করে। বাট ব্যাপারটা হচ্ছে যে এই কদিন আমি ভিডিও বানাচ্ছি, বাট ভিউজ খুব কম আসছে, মানে 60-70-80-90 এরকম করে ভিউজ আসছে। তো সেই জায়গায় কিছুটা হলেও ডিমোটিভেটেড হয়ে যাওয়া স্বাভাবিক। তো সেই জায়গাটাই আমি কিন্তু নিজেকে মোটিভেটেড রেখে তোমাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি। ব্যাপারগুলো শেয়ার করো, তোমরা ভিডিওটা শেয়ার করো, শেয়ার করলে আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, আর যারা দেখবে তাদের তো হয়তো নিশ্চয়ই ভালো লাগবে, না হলে শেয়ার করবে কেন, সেটাই হচ্ছে ব্যাপারটা। সো দেখা হবে পরের ভিডিওতে, আবার 3 নম্বর এপিসোডে দেখা হবে আবার তোমাদের সাথে। সো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি। ফর দ্য টাইমিং উইল গুরু। Memories bring back memories, 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 bring back